সরকার জবাবদার জবাবদার জবাব তোমার দিতেই হবে জবাব তোমার দিতেই হবে জবাব তোমার দিতেই হবে জবাব তোমার বাবুল খানের উপর আক্রমণ হলো কেন বিজেপি সরকার জবাবদার জবাব তোমার দিতেই হবে ডেপুটেশনে আসার উদ্দেশ্য আমরা তো অলরেডি ডেপুটেশন এখানে দিয়ে গেছি আমাদের 23 তারিখে এখানে দেওয়া হয়েছে আমরা 22 তারিখ আক্রান্ত হয়েছি আপনারা সবাই জানেন আমতলি বাজারে আমরা আক্রান্ত হয়েছি আমাদের চোখের সামনে মামুন খানকে আক্রমণ করা হয়েছে তার এখন কিডনি ফেইলিউর হয়েছে তা সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এই দীর্ঘ চার দিনের মধ্যে একজন কেউ অ্যারেস্ট করেনি বিজেপি সরকার তো আমরা জন্য ধিক্কার জানাচ্ছি আমরা মহিলা কংগ্রেসের পক্ষ থেকে এবং তৃণমূল প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এবং যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি ও টোটালি কিডনি ফেলিউর আরেকটা কথা বলছি উইভ গ্যাদার টু কনডেম দ্য ওভারঅল ব্রুটাক অ্যাটাক অন মামুন খান অ্যান্ড আদার্স অলসো ডিটোরিয়েট অ্যান্ড ক্রিটিক্যাল কন্ডিশন অফ মামুন খান অলসো উই হ্যাভ গ্যাদার ইন অর্ডার টু প্রোভাইড ইনফরমাল রিকগনিশন টু অ্যালার্মিং দ্য কন্ডিশন অফ মামুন খান তো আমরা ইনভেস্টিগেশন চাইছি আমরা চাইছি যে আমাদের মামুন খানের ওপর যে আক্রমণ হলো এইরকম বর্বরোচিত আক্রমণ আমরা এখানে কী চাইছি আমরা এখানে জনগণের উন্নয়ন চাইছি আমরা তো কিছু অন্যায় কিছু করছি গভর্নমেন্ট চালাচ্ছে ওনারা তো আমরা অপোজিশন থাকবো না জনগণ আপনারাই জবাব দিন অপোজিশন কি থাকবে না আপনারাই বলুন মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে কি আমরা ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠা করতে পারবো না এখন এখানে আসার উদ্দেশ্য রেখে কী চাইছেন আপনারা আমরা চাইছি আমরা তো বলেই দিলাম আমরা এখানে অলরেডি ডিজির কাছে আমরা দিয়ে গেছি ডেপুটেশন কিন্তু এই চারজনের মধ্যে চার দিনের মধ্যে কোনো কালপ্রিটকে অ্যারেস্ট করা হয়নি আমরা কালপ্রিটের অ্যারেস্ট চাই আমরা অপোজিশন বলে আমরা এই অন্যায়কে মেনে নেব না কাউকে আইডেন্টিফাই করতে পেরেছেন আপনারা নিশ্চয় করতে পেরেছি কতজনের বিরুদ্ধে আপনারা এফআইআর করেছিলেন আমরা তো 15 থেকে 20 জন আমরা নিজেদের চোখে দেখতে পেরেছি বাইক বাহিনী তো ছিল নামধামের ব্যাপারটা আসছে কেন আমরা তো বলেছি যে ওইখানকার তাহলে পুলিশের দায়িত্বটা কি আমরা যদি সব বলেই দিই তাহলে ডিজি পুলিশ কি করতে এসপি ওনারা কি করতে আছেন এখন আসার পর আপনারা দেখা করতে পেরেছেন এখন পর্যন্ত আমরা দেখা করতে পারিনি কি বললো তারা ওনারা বললেন ওয়েট করতে ডিজি সাহেব একটু বাইরে গেছেন উনি বোধহয় লাঞ্চে গেছেন উনি আসলে ওনাদের সঙ্গে আমাদের দেখা করতে দেবেন আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ চাইছি এবং অ্যারেস্ট যদি না করে আমরা দীর্ঘ লড়াইয়ে দীর্ঘ আন্দোলনে কিন্তু ত্রিপুরা রাজ্যে নামবো আমরা কোনো অন্যায় করছি না কিন্তু আমরা বারবার বলছি আমরা মমতাদির আদর্শকে ওনার প্রতিশ্রুতিকে জনগণের মধ্যে বিলিয়ে দিতে চাইছি এখন মামুনের পারিবারিক অবস্থা কি খুবই খারাপ মামুনের একটা ছোট বাচ্চা আছে ওর বাবা নেই আপনারা জানেন ওর মা আছে আর কে আছে ওর জন্য আজকে ওর আজকে কিডনি ফেলিওর হয়েছে এইভাবে মেরেছে ছেলেটাকে আমার পিঠে আঘাত করেছে দীপানি তার পায়ে মেরেছে অমিত শাহার মাথায় হেলমেট দিয়ে একের পর এক মেরেছে কেন ওরা মারবে কেন আমরা আমাদেরকে কী ভাবছে ওরা ওদের এত ভয় কিসে পায়ের তলায় মাটি নেই নাকি ওরা ভয় পেয়ে তো আমাদেরকে মারছে যত রাতিবালুকে আমাদের মারবে তত আমরা কিন্তু গর্জে উঠব ওদের কিন্তু আমরা ছাড়বো না আমরা জনগণকে বলছি আপনারা রায় দিন আপনাদের জন্যই তো আমরা আসছি মমতাদি সরকার আসছে আপনাদের জন্য বিভিন্ন প্রতিশ্রুতি আমরা নিয়ে আসছি কারণ ওরা যে প্রতিশ্রুতিগুলো নিয়ে এসেছিল ওরা টোটালি ফেলিউর একটাও পালন করতে পারেনি আমরা তো সেই জন্যই রাস্তায় নামছি জনগণ কী চাইছেন আপনারা যদি চান যে অপোজিশন এখানে দরকার নেই ওনারা চলে যাক আমরা চলে যাব জনগণের ওপর ছেড়ে দিচ্ছি আপনারা কী চাইছেন আপনারাই বলেন আমরা কেন মার খাবো আমরা কি কোনো একটা পার্টি করতে পারবো না এখানে তৃণমূল কংগ্রেস করতে পারবো না এটা কোথায় লেখা আছে
কনস্টিটিউশন আমরাও জানি, ওনারা যেমন জানেন আমরাও কিন্তু কনস্টিটিউশন পড়েছি। আমি শর্মিষ্ঠা দেব সরকার, স্টিয়ারিং কমিটির একজন মেম্বার।